টিভি, সৃষ্টিশীল বিনোদনের সাথে। এবং আমরা আরো অনেক আশাবাদী, সামনে আগামী মাসে আপনারা জানেন 27 তারিখে প্রযোজক পরিচালক প্রযোজক পরিবেশক সমিতির ইলেকশন হতে যাচ্ছে, আমাদের অনেক প্রতীক্ষিত ইলেকশন এটা। এবং সেই ইলেকশনে যে সকল নেতৃত্ব গুলোর মুখ দেখছি তার মধ্যে অনেকে এখানে উপস্থিত আছেন। আমরা আমাদের খসরু ভাই আছেন, আলম ভাই আছেন, ইকবাল হোসেন জয় ভাই আছেন, মনির ভাই আছেন, হোসেন ভাই আছেন, নাম্বার ওয়ান নাম তো তারই দেয়া। তো এরা ছাড়া আছেন যে মুখগুলো আসছেন তাদেরকে সবাই আপনারা চেনেন। আমরা খুব চলচ্চিত্রের মানুষ সবাই খুব আশাবাদী যে এই মাদার অর্গানাইজেশনে এইরকম নেতৃত্ব যখন আসবে, এরকম ভালো নেতৃত্ব যারা এখানে আছেন দেখবেন যে এই ভালো নেতৃত্ব গুলো যখন আসবে, এই চলচ্চিত্রের হাল যখন ধরবে, একটি চলচ্চিত্র শুধু নির্মাণে নয়, একটি চলচ্চিত্র বিজনেস করতে গেলেও যে প্রতিকূলতার সৃষ্টি হয়, যে বাধা বিঘ্ন পেরোতে হয়, সমস্ত বাধা বিঘ্নকে সমস্ত বাধাবিঘ্ন একটা সুস্থ সমাধান তারা করবেন, একটি চলচ্চিত্র সুন্দরভাবে যেন নির্মিত হতে পারে, একটি চলচ্চিত্র সুন্দরভাবে যেন সফলতার পথে এগিয়ে যেতে পারে, সেই সমস্ত ব্যবস্থা তারা করবেন, তাদের প্রতি আমাদের সকলেরই আস্থা আছে। আজকে আর কথা তোমার বাড়াতে চাই না, লাঞ্চের সময় হয়ে গেছে, আমার শুটিং আছে। আমি এবং ইকবাল ভাই আমরা খুব আনন্দিত, খুবই আনন্দিত। আমার পাশে যে মানুষটি বসে আছে আমাদের সকলের শ্রদ্ধেয়, তার 50তম ছবি, কাজী হায়াতের 50তম ছবির প্রযোজক এসকে ফিল্মস। এটা আমাদের জন্য, রাইট ইকবাল ভাই, এটা আমাদের জন্য অত্যন্ত সম্মানের, অত্যন্ত গর্বের। সেই সাথে আমাদের আমার এই নাম্বার ওয়ান শাকিব খান ছবি, যে পরিচালক বদিউল খোকন সাহেবের একটি ছবি ফাইটার, হিমেল আশরাফের একটি ছবি প্রিয়তমা, এবং পাসওয়ার্ডের ধামাকাদার পরিচালক যিনি আগুন তো লাগিয়েই দিয়েছে ভাই, এই চারটি ছবির সাইনিং সেরেমনি আজকে এখানে অনুষ্ঠিত হচ্ছে ইনশাআল্লাহ। আমার হাতে যে কাজটি আছে ভালোবাসতে, এটা মনের মতো মানুষ পাইলাম না, এই কাজটি শেষ হওয়ার সাথে সাথেই আমরা বীর ছবির শুটিং শুরু করব, এবং পর্যায়ক্রমে আমরা সমস্ত ছবি পর্যায়ক্রমেই আমরা কিন্তু শেষ করে নিচ্ছি অতি দ্রুত। এবং একটি কথা আপনাদেরকে পাসওয়ার্ডের সময় বলেছি, এখনো বলছি, একটি কথা আমি কিন্তু পাসওয়ার্ডের সময় জোর গলায় বলেছিলাম, এবং পাসওয়ার্ড যারা দেখেছেন তারা প্রত্যেকেই কিন্তু স্বীকার করেছেন যে সত্যি উনি মুখে যেটা বলেছেন আমরা স্ক্রিনে এসে সেটাই পেলাম। উনি বলেছেন একটা আন্তর্জাতিক মানসম্পন্ন সিনেমা আপনাদেরকে উপহার দেব, সবাই কিন্তু দেখে বলেছেন আমার দেশেও এখন এই সিনেমা হয়, এটাই আমার চলচ্চিত্র, এটাই আমার ফিল্ম, এটাই আমার সুপারস্টার শাকিব খান। এই যে চারটি ছবি অত্যন্ত যত্নে নির্মিত হবে, এবং আমি এইটুকু বলতে পারি এই চারটি ছবি দেখে অ্যাটলিস্ট বাংলাদেশের প্রত্যেকটা মানুষ গর্ব করে বলতে পারবে ইয়েস দিস ইজ ফিল্ম। ছবি হতে হবে, কিন্তু ছবি যেমন হওয়া দরকার সেই সাথে শুধু ছবি হলে ছবি হবে না, ভালো সিনেমা হওয়া দরকার, ভালো সিনেমা হওয়া দরকার, গুণগত মান যেন 2019 এর মতোই হয়, গুণগত মান যেন একটা সিনেমার মান যেন 2020 এর মতো হয়, যুগটাকেও কিন্তু মাথায় রাখতে হবে। তো ইনশাআল্লাহ আমরা সেই সমস্ত দিককে মাথায় রেখে এসকে ফিল্মস যুগ উপযোগী, সময় উপযোগী, অত্যন্ত সুন্দর মানের, সুন্দর গল্পের, সুন্দর সুন্দর গল্পের সিনেমা আপনাদেরকে উপহার দেবে। তারাই আমার সবচেয়ে কাছের মানুষ, শাকিব ইয়ানরা, তাদের সবাইকে আবারও অনেক ধন্যবাদ। ইনশাআল্লাহ তোমাদের জন্য আরো চারটি সুন্দর ছবি বানাতে যাচ্ছে এসকে ফিল্মস। থ্যাংক ইউ সবাই।